হ্যালো বন্ধুরা, এডু লেকচার বিডির আরেকটি নতুন টিউটোরিয়াল তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মোস্ট এক্সাইটিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইসিটি সাজেশন দিব তোমাদেরকে। আমি যে সাজেশন দিব এটা থেকে বুঝতেছো তো, কমন পড়বে অবশ্য। অ্যান্ড আইসিটি সাজেশন এটা মোস্ট ওয়ান্টেড সাজেশন। আমাকে অনেকেই কমেন্টে, আমাদের যে ভিডিওগুলো চ্যানেলে আছে সেগুলোতে অনেকেই আইসিটির উপর সাজেশন দিতে বলেছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আইসিটি সাজেশন নিয়ে এসেছি। তো আমাদের এই ইএলবি চ্যানেলে, আমাদের ইএলবি চ্যানেলের মধ্যে আইসিটির অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। বাট আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাজেশন, অনলি সাজেশন, ঠিক আছে। সাজেশনের শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি তোমরা এরকম একটা বক্স দেখো, এটা চ্যাপ্টারকে রিপ্রেজেন্ট করে। আইসিটি রেজিস্ট্রি হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। অ্যান্ড এই সাইনটা রিপ্রেজেন্ট করতেছে যত নিচের দিকে যাচ্ছে তত ইম্পর্টেন্স কমতেছে, মানে এক নাম্বারে যেটা এটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, মানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বেশি এটার, দেন সেকেন্ডটা, দেন থার্ডটা, দেন ফোর্থটা, এভাবে নিচের দিকে যাচ্ছে। তো বেসিক্যালি সবগুলো ইম্পর্ট্যান্ট, বাট তারপরেও কিছুটা যেগুলো এবারের সম্ভাব্য সেগুলো আমি উপরে দিয়েছি। অ্যান্ড আমি আশা করি যে এই টপিকের বাইরে তেমনটা কোশ্চেন আর আসবে না, বিশেষ করে সিকিউ পার্টে। এমসিকিউ পার্টে তো যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে, সেটা তোমরা জানো। সো সিকিউ পার্টে এইটার বেসিসে কোশ্চেন হবে। তো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে আইসিটির, আমরা যদি সেই চ্যাপ্টার থেকে তোমাদেরকে বলতে চাই ইম্পর্ট্যান্ট টপিক্সগুলো, ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে রোবোটিক্স। এখানে রোবোটিক্স মানে হচ্ছে যে কি, তারপর হচ্ছে কী কারণে রোবোটিক্স প্রয়োজন, এটার ব্যবহার এবং সুযোগ সুবিধা, ঠিক আছে, রোবোটিক্সের কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, ঠিক আছে, যাবতীয় ধরনের প্রভাব, এটা পরীক্ষায় বেশি আসতে পারে। অ্যান্ড সেকেন্ড, থার্ড ওয়ান হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে যে জীবের, জীব সম্পর্কিত, উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, তাদের যেই মধ্যে যে ধরনের তথ্য আছে, যেমন ডিএনএ, আরএনএ, তারপর হচ্ছে আমাদের এই কোষের বিভিন্ন তথ্য, কোষের মধ্যে যেই বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল যে ইনফরমেশনগুলো আছে, যেগুলোকে কাজে লাগিয়ে উন্নত জাতের উদ্ভিদ বা ফল বা প্রাণী তৈরি করা সম্ভব, এই ধরনের বা বিভিন্ন ধরনের, যেমন ক্যান্সারের তোমার জীবাণু আছে কিনা বা তোমার শরীরে ডায়াবেটিস আছে কিনা, এই ধরনের ইনফরমেশনও হতে পারে। সকল ধরনের ইনফরমেশন আসলে বায়ো ইনফরমেটিক্স বলে, এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। দেন যেটা আসে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে কোশ্চেন তেমনটা হয় না, বাট এবার হতে পারে, বিকজ এখন একদম আমরা ডিজিটাল যুগে বাস করতেছি, যেখানে আর্টিফিশিয়যাল ইন্টেলিজেন্সের বিষয়গুলো চলে আসছে। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী, এর স্কোপ কী, মানে এখান থেকে কী কী করা যেতে পারে, যেমন প্রিডিকশন করা যেতে পারে। প্রিডিকশন মানে হচ্ছে যে আমরা সাপোজ ফেসবুকে যখন আমরা করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কাউকে, তাহলে দেখো তার যে মিউচুয়াল ফ্রেন্ডগুলো সেগুলো আমাদেরকে দেখায়, বা আমরা কাকে কাকে চিনতে পারি এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে, বুঝে ওই ফ্রেন্ডগুলোকে আমাদের সামনে দেখায়। যেমন দেখা যায় যে আমরা যখন ফেসবুকে কিন্তু হাজার হাজার ইউজার আছে, বাট আমাদেরকে দেখায় কাদেরকে, যারা আমাদের রিয়েলি ফ্রেন্ড বা আমার ক্লাসমেট বা স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, তাদেরকে দেখবা যে সাজেশন ফ্রেন্ড লিস্টে দেখায়। তার মানে ফেসবুক প্রিডিক্ট করতে পারে যে কারা কারা তোমার বন্ধু হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে এআই এর কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, ঠিক আছে। তো এটা আসতে পারে। ন্যানো টেকনোলজি মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা টপিক, এখান থেকেও আসতে পারে। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে বিশ্বগ্রাম, এটা নর্মালি বিতে আসে অনেক সময়, ইভেন ডিতেও আসতে পারে, বি বা ডিতে আসতে পারে এটা, অর্থাৎ অনুধাবন এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসতে পারে। তো আমি খুব দ্রুত বলার চেষ্টা করব, না হলে ভিডিও লম্বা হয়ে যাবে, বিকজ আরও অলরেডি এখানে দুই চ্যাপ্টার, আরও চারটা চ্যাপ্টার বাকি আছে। আইসিটি এর অবদান মানে হচ্ছে যে আইসিটি এর অবদান কোন কোন ক্ষেত্রে আছে, এবং সেখানে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। মোস্ট অফ দ্য বইতে, বেশিরভাগ বই যেগুলো আসলে বাজারে পাওয়া যায়, সেখানে কিন্তু এই টপিকটা আছে। অ্যান্ড ক্রায়োসার্জারি, এটা থেকেও আসতে পারে। অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে বেসিক্যালি যেটা আসতে পারে সেটা হচ্ছে ডক্টর মাকসুদুল আলম স্যারের যে অবদান ছিল, ওই অবদান সম্পর্কে পরীক্ষায় উদ্দীপকে থাকতে পারে, এবং সেখান থেকে তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে বা বায়ো ইনফরমেটিক্স থেকে বিভিন্ন প্রশ্ন করতে পারে। অ্যান্ড যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কিন্তু বায়ো ইনফরমেটিক্সের একটা মিল আছে, সেখান থেকেও আসতে পারে।
এই হচ্ছে মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের ওভারভিউ। এখান থেকে কোশ্চেন আসতে পারে এন্ড আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি। সেকেন্ড চ্যাপ্টারে আমি যে জিনিসগুলোকে অনেকগুলো টপিক আছে ইম্পর্টেন্ট, এগুলো এই সেকেন্ড চ্যাপ্টারে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট, বাট এবারে যেগুলো বেশি ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য সেগুলো আমি উপরের দিকে দিয়ে দিছি। সেটা হচ্ছে প্রথমে যেটা সবচেয়ে বেশি তোমাদের জন্য দরকারি সেটা হচ্ছে যে মিডিয়াম অফ ডাটা কমিউনিকেশন। মিডিয়াম মানে হচ্ছে যে মাধ্যম, কী কী মাধ্যমে ডাটাটা কমিউনিকেশন করা হয়, যেমন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে করা হয়, কোএক্সিয়াল কেবলের মাধ্যমে করা হয়, বিভিন্ন ধরনের কেবলের মাধ্যমে করা হয়। তো সেই মিডিয়ামগুলোকে সম্পর্কে তোমাকে জানতে হবে এবং এটার সাথে কিন্তু ওয়্যারলেস যেটা সেটাও চলে আসতেছে, বাট আমি তারপরে ওয়্যারলেসটাকে আলাদাভাবে দিয়েছি পরে দিয়ে, বাট ওয়্যারলেস যেই কমিউনিকেশন সেটাও কিন্তু চলে আসতেছে। অ্যান্ড নেটওয়ার্ক টপোলজি, তোমরা নেটওয়ার্ক টপোলজির সম্পর্কে অবশ্যই পড়ছো, নেটওয়ার্ক টপোলজি আসতে পারে। ব্যান্ডউইথ কি বা ব্যান্ডউইথ বলতে কি বুঝো, এটা ক কিংবা খতে আসতে পারে অ্যান্ড দ্যাটস আমি এখানে দিছি। অ্যান্ড অপটিক্যাল ফাইবার থেকে আসতে পারে, আর তারপর হচ্ছে ওয়াইফাই অ্যান্ড ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য বা তুলনা করা বা বৈশিষ্ট্যগুলো কী কী, সুবিধা অসুবিধা কী কী এগুলো আসতে পারে। ক্লাউড কম্পিউটিং থেকে আসতে পারে, ডাটা ট্রান্সমিশন মোড এটা থেকেও আসতে পারে, ওয়্যারলেস কমিউনিকেশন এটা তো অলরেডি বললাম, এটা এখানেও চলে আসে অলরেডি। ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে আবার মাইক্রোওয়েভের মাধ্যমে বা অ্যান্টেনার মাধ্যমে কমিউনিকেশন, তারপরে স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন, এই পার্টগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। অ্যান্ড কিছু ডিভাইস সম্পর্কেও কোশ্চেন আসতে পারে, যেমন রাউটার, সুইচ, হাব, রিপিটার, ব্লুটুথ, এই ছোটো ছোটো টপিক যেগুলো আছে সেগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। অ্যান্ড মোবাইল কমিউনিকেশন থেকে আসতে পারে, এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, এটা আমি প্রথম দিকে দেওয়া উচিত ছিল বাট এটা মনে ছিল না, বাট শেষের দিকে দিছি আমি, তো এটা একটু তোমরা উপর দিকে তুলে দিবে এটাকে মোবাইল কমিউনিকেশনটাকে। এছাড়াও যদি আমি বই থেকে দেখে তোমাদেরকে আরও কিছু তথ্য বলতে চাই যেগুলো আসলে মানে বোর্ডের মধ্যে লেখা সম্ভব হয় নাই বাট আমার মনে হয় যে পড়া উচিত, যেমন এনআইসি, ঠিক আছে, এনআইসি, তারপর হচ্ছে নেটওয়ার্ক এর কাজ বা ফাংশন অফ নেটওয়ার্ক, নেটওয়ার্কের প্রকারভেদ, এগুলো তোমাদের দরকার আছে বাট আমি এখানে দিই নাই। অ্যান্ড নেটওয়ার্কিংয়ের ধারণা, ঠিক আছে, নেটওয়ার্কিংয়ের ধারণা, এই জাস্ট নেটওয়ার্ক পার্টটা বাদ পড়ে গেছে, এটা তোমরা অ্যাড করে নিবা। আর এখানে আমি যদি বইয়ের ভেতর থেকেও কিছু টার্ম তোমাদেরকে বলতে যাই তাহলে ভেতর থেকেও কিছু টার্ম আমি বলতে চাই, বিকজ এগুলো তোমাদের দেখা যাচ্ছে যে কখনো আসতে পারে, যেমন যদি আমি স্পেসিফিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে সেলুলার ফোন, রোমিং, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, এগুলো কী মানে ওয়েভগুলো কী কী এবং এগুলো কীভাবে তুমি আইডেন্টিফাই করবা। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা বাড়তি দেখতে পারো, বাড়তি এটা জাস্ট আমি এখন যেগুলো বলছি এগুলো হচ্ছে বাড়তি তোমরা দেখতে পারো, বাট এগুলো এখানের মধ্যে চলে আসে অলরেডি, তারপর আমি বললাম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর সেকেন্ড চ্যাপ্টার, এখন আমি চলে যাচ্ছি থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টারে। তো এবার আমরা নিয়ে এসেছি চ্যাপ্টার 3 এবং 4, আমরা এখন 3 নম্বর চ্যাপ্টার এবং 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 3 নম্বর চ্যাপ্টারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ আসবে এক্সামে এবং এমসিকিউতেও আসবে। নাম্বার সিস্টেম যেটা ওকে বলে, নাম্বার সিস্টেম সবগুলা একদম বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সবগুলা, অ্যান্ড তাদের রূপান্তর, পারস্পরিক রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, এ ধরনের। তারপরে যেটা আসে সেটা হচ্ছে বিসিডি, বিসিডি কোড, এটাও গুরুত্বপূর্ণ, এটা বিতে আসতে পারে এবং সিতেও আসতে পারে। ইউনিভার্সাল গেট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইউনিভার্সাল গেট যখন তুমি পড়বা তখন অটো অন্যান্য যে অ্যান গেট, অর গেট, নর গেট এগুলো অটো এমনিতে পড়া হয়ে যাবে, ঠিক আছে, নট গেট যা যা আছে, এক্সর গেট সব এমনিতে পড়া হয়ে যাবে। বুলিয়ান অ্যালজেব্রা, তারপর হচ্ছে দি মর্গান থিওরাম, এনকোডার, ডিকোডার, এনকাউন্টার, ঠিক আছে, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3-এর জন্য, এখান থেকেই প্রশ্ন আসবে, শিওর থাকো। চলে যাচ্ছি চ্যাপ্টার 4-এ, সময় নেই এই জন্য। চ্যাপ্টার 4 হচ্ছে এইচটিএমএল, আসলে এইচটিএমএল আসলে বইতে পড়ার বিষয় না, তুমি বইতে পড়লে লাভ হবে না, এটা তোমাকে কম্পিউটারে করতে হবে এইচটিএমএলটা, ঠিক আছে। এটার পিছনে তুমি 2 দিন সময় দাও, এই চ্যাপ্টারের পিছনে 2 দিন, আমি 2 দিন মনে করি প্রয়োজন নেই, 2 কিংবা 1.5 দিন দরকার আছে সর্বোচ্চ, 1.5 দিন তুমি সময় দাও, একটা ল্যাপটপ বা কম্পিউটারে বসে তুমি নিজে নিজে এগুলো করো। ইউটিউবে প্রচুর পরিমাণে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে যে কীভাবে এইচটিএমএল করতে হয়,
তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা ভিডিও দেখো, দেখবা যে তুমি HTML একদম এক্সপার্ট হয়ে গেছো। তখন তোমার এই যে আইসিটি বইতে যে HTML চ্যাপ্টারটা আছে এটার পড়া লাগবে না, তুমি নিজে পারবা। দেন তুমি এবার বইটা একবার রিভিউ দাও, দেখবা যে একদম সব ক্লিয়ার। এবং HTML আসলে সব কিছু শেখা উচিত, বিকজ MCQ-তে এবং CQ-তে যখন ছোট ছোট কিছু কোশ্চেন আসে সেগুলো তুমি পারবা না যদি তুমি পুরোটা না পড়ো। তারপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অবশ্যই তোমাকে হাইপার লিঙ্ক জানতে হবে, কীভাবে হাইপার লিঙ্ক করতে হয়, টেবল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে একটা ওয়েব পেজের ছবি যুক্ত করা যায়, এবং লেআউট সম্পর্কে। এটা একদমই মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই চারটা। বাট এগুলো করতে গেলে তো তোমাকে অটোগুলো এমনি অন্যান্য যেই জিনিসগুলো আছে সেগুলো অটো তোমাকে জানতে হবে। সো HTML নিয়ে HTML-এ তোমাদের যে যেটা বেশি প্যারা দিবে সেটা হচ্ছে MCQ একটু বেশি প্যারা দিবে। সো তুমি যদি প্র্যাকটিক্যালি HTML না করো কম্পিউটারে, বা একটা ওয়েব পেজ ডিজাইন না করো নিজে নিজে, তাহলে তুমি এখানে আটকা যাবা। সো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়, টোটালি প্র্যাকটিক্যাল। সো একদিন বা এক থেকে দুদিন এটার পিছনে একটু সময় দাও, সময় দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড তোমরা যারা আর্টসের কিংবা কমার্সের স্টুডেন্ট, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা শুধুমাত্র বই না পড়ে ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে, তুমি ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। বইতে বুঝতে তোমরা আইসিটি বইতে যতই পড়ো বুঝবে না, বিকজ এগুলো হচ্ছে যে হায়ার লেভেলের পড়া, ঠিক আছে? এগুলো এই যে এই পড়াগুলো, যেমন আমরা যদি বলি বিসিডি, আমরা ভার্সিটিতে উঠে পড়ছি, মানে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন পড়ছি বিসিডি। অ্যান্ড এখানে যে এনকোডার ডিকোডার আছে এগুলো আসলে ভার্সিটির পড়া, মানে কম্পিউটার সায়েন্স বা ট্রিপুলি যারা পড়ে তাদের পড়া এটা, বাট দে দিস ইন্টারমিডিয়েট আইসিটি বইতে, কিচ্ছু করার নেই। সো সায়েন্সের ফলোবান তো তারপর বুঝবে মোটামুটি, বাট আর্টস কমার্সের ফলোবান এগুলো বুঝতে খুবই কষ্ট হয়। সো তোমরা যেটা করবা, ভিডিও দেখবা বেশি বেশি করে, ইউটিউবে ভিডিও দেখবা, ইভেন আমার চ্যানেলেও কিন্তু, আমাদের এই চ্যানেলেও কিন্তু আইসিটির অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবা। সংখ্যা পদ্ধতির অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, বিসিডি নিয়েও দেওয়া আছে, ইউনিভার্সাল গাইড নিয়ে দেওয়া আছে, বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে দেওয়া আছে, দি মর্গান থিওরাম নিয়ে দেওয়া আছে। শুধুমাত্র মনে হয় দুইয়ের কমপ্লিমেন্ট অর্থাৎ টুস কমপ্লিমেন্টটা দেওয়া আছে, জাস্ট মনে হয় এনকোডার ডিকোডার এনকাউন্টার সম্পর্কে দেওয়া নেই। তারপর HTML এটাও তোমরা ইউটিউব থেকে শিখে নিবা, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। তুমি লেখো যে লিখবে কী লিখবে, যে HTML টিউটোরিয়াল ইন বাংলা, এটা লিখে সার্চ দাও, দেখবে যে অনেকগুলো টিউটোরিয়াল চলে আসবে, তুমি বাংলাতে বুঝে যেতে পারবা, তোমাকে ইংলিশে বোঝার দরকার নেই, ঠিক আছে? ঠিক একইভাবে এগুলো তোমরা পাবা, ঠিক আছে? অ্যান্ড আইসিটির জন্য একটা ইউটিউব চ্যানেল আছে খুবই ভালো ভালো পড়ায় উনি, ওনার নাম হচ্ছে যে আনিসুল ইসলাম, ঠিক আছে? আনিসুল ইসলাম উনি খুবই ভালো আইসিটি পড়ায় ইউটিউবে, ওনার অনেক ভিডিও আছে। তোমরা আনিসুল ইসলাম লিখে সার্চ দাও, তাহলে চলে আসবে, আইসিটি আনিসুল ইসলাম লিখে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে? ওনার ভিডিওগুলো মোটামুটি মানে ভালো, বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বলা যায় বাংলাদেশের জন্য, ঠিক আছে? সো আইসিটি সম্পর্কে ওনার চ্যানেলের ভিডিও দেখতে পারো তোমরা। অ্যান্ড আমি চলে যাচ্ছি অন্য একটা টপিককে, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 5 এবং 6-এর সাজেশন নিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি 5 এবং 6 নাম্বার চ্যাপ্টারে, এবং এটাই হচ্ছে শেষ দুইটা চ্যাপ্টার। তো এখানে পঞ্চম চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে? এবং তোমরা জানো যে এখানে হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড চ্যাপ্টার। আমি আবারও বলতেছি, তোমরা যারা কমার্স কিংবা আর্টসে পড়ো, তারা এই চ্যাপ্টারগুলোতে HTML এবং চ্যাপ্টার HTML যেটাতে আছে সেটা, আর প্রোগ্রামিং যেটা সেতে আছে সেই চ্যাপ্টার দুইটা তোমাদের জন্য একটু কঠিন, ঠিক আছে? তো তোমরা এগুলো ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখে নিতে হবে, কিচ্ছু করার নেই ভাইয়ারা, একটু শিখে নিবা। সেটা হচ্ছে যে আমাদের, আমরা যদি প্রথমে সাজেশনে চলে যাই, সাজেশন হচ্ছে সি প্রোগ্রামিং থেকে প্রশ্ন বেশি আসবে, এবং এখানে লুপ অ্যারে কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড ফাংশন থেকে বেশি প্রশ্ন আসবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তোমাদেরকে কিছু সমস্যা দিয়ে দিবে, এই সমস্যাগুলোর প্রোগ্রাম কী হবে সেটা তোমাদেরকে লিখতে বলবে, প্রোগ্রাম কী হবে সেটা লিখতে বলতে পারে, অথবা ওই প্রোগ্রামটার অ্যালগোরিদম লিখতে বলতে পারে, বা ফ্লো চার্ট লিখতে বলতে পারে। এটাই বেসিক্যালি প্রশ্ন বেশি আসে, যে একটা সমস্যা দিয়ে দেয়, সমস্যার প্রোগ্রাম তৈরি করতে বলে, বা অ্যালগোরিদম তৈরি করতে বলে, বা ফ্লো চার্ট এর মাধ্যমে সমস্যাটাকে দেখাতে বলে। এছাড়া আমার কাছে মনে হচ্ছে বিতে একটা প্রশ্ন আসতে পারে, যে মেশিন ল্যাঙ্গুয়েজ কী, বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কী বুঝো, এই ধরনের প্রশ্ন আসতে পারে বিতে, এই জন্য আমি শর্ট আকারে এটা দিছি। অ্যান্ড কম্পাইলার, অ্যাসেম্বলার অ্যান্ড ইন্টারপ্রেটার, এই দুইটার মধ্যে, এই তিনটার মধ্যে তুলনামূলক পার্থক্য তোমাকে জানতে হবে, এগুলো আসতে পারে কী বা বলতে কী বুঝো, বা মানে ABC তিন জায়গায় আসতে পারে এটা, কম্পাইলার অ্যাসেম্বলার অ্যান্ড ইন্টারপ্রেটার।
অ্যালগোরিদম ফ্লোচার্টটা বললামই এন্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কি ক্যারেক্টার কি আর হচ্ছে যে আসলে প্রোগ্রামিং কি এটাও আসতে পারে যে প্রোগ্রামিং কি এবং প্রোগ্রামিং যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে বিভিন্ন স্তরের সেগুলোর বৈশিষ্ট্য তারপর হচ্ছে কাজ সুবিধা অসুবিধা এগুলো আসতে পারে পরীক্ষায় এগুলো তোমরা একটু নোট করে নাও আমি এখানে লিখি নাই And সি প্রোগ্রামিং তোমাকে শিখতে হলে আসলে যেটা করতে হবে বই দেখে আসলে শিখতে পারবে না তুমি আমি একদম 100% বলতে পারবো বই দেখে 100% শিখতে পারবে না তোমাদেরকে কম্পিউটার প্র্যাকটিস করতে হবে কম্পিউটারে যদি এই যে আমি বললাম যে দুই তিন দিন এক থেকে দুই দিন আইসিটি পড়ো এই জন্য বললাম অনলি আইসিটি পড়ো আইসিটির পিছনে সময় দাও দুই একদিন তাহলে দেখবা যে সব মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবং আইসিটি কিন্তু এত হিউজ পড়া নেই পড়াগুলো জাস্ট বুঝে পড়লে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে মনে থাকবে আর যদি না বুঝে পড়ো তাহলে সারা জীবন পড়ো লাভ নাই কোনো পড়া হবে না মানে হচ্ছে মুখস্থ হবে না বা মনেও থাকবে না অ্যান্ড শেষ চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে যে আসলে ডাটাবেজের উপরে অ্যান্ড ডাটাবেজ রিলেশনের মোস্ট ইম্পর্টেন্ট মানে একটার সাথে একটা রিলেশন তারপরে এটার সাথে এটার কী ধরনের রিলেশন আছে এবং এটাকে কীভাবে শর্টিং করা যেতে পারে ইন্ডেক্সিং করা যেতে পারে কীভাবে শর্টিং ইন্ডেক্সিং করার পরে কী কী ধরনের ইনফরমেশনের মধ্যে মিল আছে এই জিনিসগুলো মূলত রিলেশনের মধ্যে পরে সেখানে আসতে পারে অ্যান্ড রিলেশনের মধ্যে যেহেতু ওগুলো পরে এই জন্য আমি শেষে দিয়ে এরপরেই কোয়েরি শর্টিং ইন্ডেক্সিং অ্যান্ড এসকিউএল দিয়ে দিয়েছি এরপরে DBMS অ্যান্ড RD BMS এই দুইটাও মোস্ট ইম্পর্টেন্ট এদের কাজ এবং কাজ ক্যারেক্টার এবং সুবিধা অসুবিধা ঠিক আছে এনক্রিপশন অ্যান্ড ডাটা মাইনিং এটা বিতে আসতে পারে বি বা এতে আসতে পারে অ্যান্ড ক্রিয়েটিং ডাটাবেজ এর মোস্ট ইম্পর্টেন্ট এটা বি বা সরি সি বা ডিতে আসতে পারে তো আমি মনে করি যে তোমরা একটা কাজ করা উচিত যে তুমি কোন কোন চ্যাপ্টার আনসার করবা সেই চ্যাপ্টারগুলোর আসলে ক্রিয়েটিভ কোশ্চেন পড়া উচিত এমসিকিউর জন্য সব চ্যাপ্টারই পড়া লাগে বাট যে চ্যাপ্টারগুলো তুমি আনসার করবা যেহেতু ছয়টা চ্যাপ্টার এর মধ্যে তুমি কোনটা কোনটা আনসার করবা ক্রিয়েটিভ কোশ্চেনে সেটা বেশি বেছে নিয়ে তারপরে আমার এই সাজেশন অনুযায়ী পড়া শুরু করা এটা তোমাদের যারা আর্টস কিংবা কমার্সে পড়ো তাদের জন্য বলতেছি বিকজ তাদের জন্য পড়াটা একটু বেশি কঠিন হয়ে যায় এবং সিলেবাসটাও বড় হয়ে যায় তাদের জন্য বাট যারা সায়েন্সে পড়ো তাদের জন্য আমি মনে করি এত বেশি কঠিন হবে না বিকজ তোমরা তো এমনিতে নর্মাল এগুলো অন্যান্য দৈনন্দিন লাইফেও পড়ো সো তোমাদের জন্য তেমন একটা কঠিন হবে না বাট আর্টস কমার্সের স্টুডেন্টের জন্য অত্যন্ত বেশি কঠিন এটা আমি জানি সো দ্যাটস ওয়াই তোমাদের প্রতি সাজেশন থাকবে যে এটা করবা আর অবশ্যই অবশ্যই বেশি বেশি ইউটিউবে ভিডিও দেখবা ইউটিউবে ভিডিও দেখে আইসিটি শেখার একটা সবচেয়ে বেস্ট মাধ্যম হতে পারে অ্যান্ড আশা করি তোমরা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পাইছো অ্যান্ড এখান থেকে কমন পড়বে এখান থেকে পরীক্ষা আসবে বলে আমি আশা করি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন হলে তুমি আমাদের চ্যানেলে আমাদের ইএলবি চ্যানেলে আমরা বিভিন্ন ইন্টারমিডিয়েট রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়ে রাখছি এবং ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে সামনে আর্টস কমার্সের সাবজেক্টগুলো আছে সেগুলোরও ভিডিও আনবো বাংলা ইংরেজি অলরেডি আছে তো তোমরা আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবা তোমার বন্ধুদেরকে বলবা ফ্রেন্ড সার্কেল বলবা আমাদের ইএলবি চ্যানেল সম্পর্কে বলবা তাহলে যেটা হবে যে আমরা বেশি বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো তো নেক্সট আরেকটা সাজেশন নিয়ে আসবো আর ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা